এমন একটি ছোট্ট মেয়ের কথা শোনাবো যে রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়ে সকলের নজর কেড়েছে। তার ছিল না কোনো প্রথাগত ট্রেনিং, ছিল না বিশেষজ্ঞদের সহায়তা, একদম পল্লী বাংলার আর পাঁচটা ছেলে মেয়েদের মতোই অযত্নে বেড়ে ওঠা। সে এখন মুর্শিদাবাদের বহরমপুরে 39তম রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফনে 1.23 মিটার রেকর্ড গড়ে প্রথম স্থান অধিকার করেছে। নাম রাসমণি দুলই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পদমপুর 2 নম্বর অঞ্চলের খড়িডাঙ্গর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী এই রাসমণির বাড়িও খড়িডাঙ্গর গ্রামে। দিনমজুর বাবার দরিদ্র পরিবারের 3 বোনের মধ্যে রাসমণি ছোট। পড়াশুনো খেলাধুলোর প্রতি তার আগ্রহ, স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় তার সাফল্য নজর কেড়েছিল ওই স্কুলের শিক্ষক প্রণবেশ দাস মহাশয়ের। এই শিক্ষক মহাশয় একান্ত প্রচেষ্টায় অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা থেকে ব্লক, ব্লক থেকে জেলা প্রতিযোগিতায় প্রথম, তারপর রাজ্য প্রতিযোগিতায় ইতিহাস করা, একের পর এক মাইলস্টোন অতিক্রম করা এবং রাজ্য স্তরে সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়া, এখন দুচোখের স্বপ্ন জাতীয় স্তরে খেলতে যাওয়া। কিন্তু দরিদ্র পরিবারের সেই অর্থ যোগাবে কে? কে ব্যবস্থা করে দেবে পেশাদার ট্রেনিংয়ের? তার স্বপ্নের কুঁড়িগুলো ফুল ফোটার আগেই অকালে শুকিয়ে ঝরে পড়বে না তো? যদিও ইতিমধ্যে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যৎসামান্যভাবে এগিয়ে এসেছে উত্তরণ সমাজ সেবক সংঘ, সেই সংঘের পক্ষ থেকে আজ 31 মার্চ রবিবার তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং দেওয়া হয় পাশে থাকার আশ্বাস। তার এই সাফল্যে অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলেই সকলেই অত্যন্তই খুশি। কিন্তু এত বড় স্বপ্নকে সফল করতে হলে, তার লড়াইকে বাস্তব রূপ দিতে গেলে সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা একটা ছোট্ট প্রতিবেদন করে সরকারের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আমি প্রথমে অঞ্চলে খেলেছি, তারপরে ব্লকে খেলেছি, ব্লক সেখান থেকে ফার্স্ট হয়ে জেলায় খেলেছি, জেলায় ফার্স্ট হয়ে মুর্শিদাবাদে রাজ্যে খেলতে গিয়েছি, সেখানে ফার্স্ট হয়েছি বলে এখানে সম্বর্ধনা দিয়েছি। এখানে স্যার আছে উত্তরায়ণ সমাজসেবা কেন্দ্র থেকে, রাসমণি দলুই, খড়িডাঙ্গর প্রাথমিক বিদ্যালয়, খড়িডাঙ্গর। আমার স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী রাসমণি দলুই। আমি ওই সমস্ত খেলাগুলোই প্র্যাকটিস করেছিলাম, হাই জাম্পে অঞ্চল খেলা এবং 200 মিটার দৌড়ে প্রথম হয়েছিল। সেখান থেকে সার্কেলে গিয়েছে, সার্কেলও দুটো খেলাতেই প্রথম হয়েছে, উচ্চ লম্ফন এবং 200 মিটার দৌড়ে। এবং সেখান থেকে আবার জেলাতে গিয়েছিল, জেলাতে 200 মিটার দৌড়ে 5th পজিশনের মতো ছিল, সেরকম র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু হাই জাম্পে খুবই ভালো এ করেছে। 23টা জেলার মধ্যে লড়াই করে যেভাবে ও প্রথম হয়েছে, আমি ছিলাম ওখানে উৎসাহ দেওয়ার জন্য, তো সেখানে খুবই ভালো এ করেছে। তো ওর এই লাফানো দেখে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, কারণ না ওকে আমি প্র্যাকটিস করাতাম স্কুলে, আমাদের হেডমাস্টার মশাইও আছেন অতনু ঘোড়া মহাশয়, ও ছুটির দিনেও আমি ওকে ডেকে ডেকে রবিবার বা যে কোনো ছুটির দিনেও আমি ওকে প্র্যাকটিস করাতাম, যাতে ও ভালো রেজাল্ট করতে পারে, যাতে আমাদের স্কুলের নাম হবে, গ্রামেরও গৌরব, স্কুলেরও গৌরব যাতে হয়, সেই জন্য চেষ্টা করেছি। আমার নাম প্রণবেশ দাস, আমি সহকারী শিক্ষক খড়িডাঙ্গর প্রাথমিক বিদ্যালয় শ্রীরামপুর চক্র। রাসমণিকে আমরা ছোটোবেলা থেকেই চিনি, ও খেলাধুলাতেও ভালো আর পড়াশোনাতেও ভালো করে শুনেছি, তো সেই দিক থেকে মানে প্রথম যেদিন শুনলাম যে ব্লকে ফার্স্ট হয়েছে, তারপরে জেলাতে ফার্স্ট হয়েছে, আমরা জানতাম যে ও রাজ্যেতেও ফার্স্ট হবে, তো আমরা খুবই খুশি, গ্রামবাসী হিসেবে, দাদা হিসেবে আমরা খুবই আনন্দিত, আর সেই জন্য আমাদের এই সমাজসেবা সংঘের পক্ষ থেকে আমরা ওকে আজকে সম্বর্ধনার ব্যবস্থা করেছি। আমার নাম রবীন্দ্রনাথ গিরি, গ্রাম খড়িডাঙ্গর। নতুন বাইক কিনবেন ভাবছেন? দোল ছাত্র এবং ঈদ উপলক্ষে পাঠক বাজারে চলছে ধামাকা অফার, মাত্র 999 টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক, প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন, স্মার্ট ওয়াচ উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন পাঠক বাজারে।